Assalamualaikum. Welcome to my channel Monish Cooking and Entertainment 2020. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে কিভাবে কেক তৈরি করা যায়। তো চলুন দেখি আমি কিভাবে এই চুলায় কেকটি তৈরি করেছি। এখানে আমি একটি ডিশ নিয়েছি আর দিয়ে দেব আমি ডিম। এখানে আমি তিনটি ডিম নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। ভালোভাবে ফেটিয়ে নেচ্ছি ডিম আর চিনি। খুব ভালোভাবে ফেটাতে হবে কমপক্ষে 10 মিনিট। যত ভালোভাবে ফেটাবেন কেকটা খেতে তত বেশি ভালো লাগবে এবং সফট হবে। দেখতেই পাচ্ছেন ফেটিয়ে আমি কালারটা চেঞ্জ করে ফেলেছি। তো 10 মিনিট আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চালুন নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ভালোভাবে একটু চেলে নিলাম। তো আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন খুব বেশি ফেটাবো না, শুধু একটু ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। এখন দেব 3 চা চামচ সয়াবিন তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ লিকুইড দুধ। তো আবারও ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে আর 1 চামচ দুধ দিতে হবে, তো আমি আর 1 চামচ দুধ দিয়ে দিলাম। মোট আমি এখানে 3 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিলাম। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। তো আবারও খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে আমি রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, একটু তেল দিয়ে ভালোভাবে বিরাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে বিরাশ করলাম। রেগুলার একটা পেপার আমি সসপ্যানের সাইজে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এবং এর উপরে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খুব স্মুথ হয়েছে কেকের মিশ্রণটা। একটু আমি ঝাঁকি আমি সেট করে নিলাম। এখন এর পর্যায়ে আমি বাদাম দিয়ে দেব। বাদামটা আপনারা না চাইলে না দেবেন, অপশনাল। আমি একটু দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু খেজুর, কুচি করে কেটেছি, দেখতে ভালো লাগবে এর জন্য। তো সব দেওয়া হয়ে গিয়েছে, এরপর যে আমি ঢেকে দিচ্ছি, ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। তো চুলার জালটা থাকবে একদমই লো। এইভাবে আমি 30-40 মিনিট চুলাতে রেখে দেব। তো 40 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুলছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, ফুলে অনেক সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু গরম আমি একটা স্ট্যান্ড নিয়েছি নামানোর জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি এই কেকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি খুব সহজভাবে এই কেকের রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সবাই বানিয়ে খাবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।